नमस्कार, आमी श्रीपर्णा शुरू करछि आज नजरे। एक भोट शेष हय तो आरेक भोटे तोड़जोड़ शुरू हो जाए। पाखिर चोख एखन 24 एर लोकसभा निर्वाचन। लोकसभा निर्वाचने अनेक आगे माठे नेमे पड़ेछे बीजेपी, एबार कांग्रेसेर तरफेओ शुरू होयेछे प्रस्तुति। लोकसभा भोटेर प्रस्तुति शुरू करे दियेछे जातीय निर्वाचन कमिशनार। एरी माझे पाटनाय बैठकेर पर आगामी 17 एबं 18 जुलाई बेंगालुरुते आयोजित होच्छे आरेक बिरोधी बैठक। पश्चिमबंगे पंचायत भोट शेष होते ही लोकसभा भोटे प्रस्तुति शुरू कर दिए जातीय निर्वाचन कमिशन। मंगलवार पंचायत भोट गणना छिल बांगलाय। बेश किछु एलाकाय गणना सेदिन ही शेष होयेछे। तारपर ही समस्त जिला शासक के लिखित भावे जातीय निर्वाचन कमिशन जानिए दिए 18 जुलाई थेके आसन्न लोकसभा भोटेर प्रथम दफार प्रशिक्षण शुरू होबे सर्वस्तरेर अफिसारदेर। कमिशन सूत्रे खबर, 22 जुलाई जिला निर्वाचनी अफिसर तथा जिला शासक बैठके डाका हुए छे। तादेर संगे डाका हुए छे अतिरिक्त जिला शासक देरो। एछाड़ा कमिशनेर सूची अनुयायी 18 जुलाई शिलीगुड़ी, 19 जुलाई कोलकाता एवं 20 जुलाई दुर्गापुरे अतिरिक्त जिला शासक एवं अन्य निर्वाचनी आधिकारिकदेर प्रशिक्षण हबे। जिला स्तरे आधिकारिकदेर प्रशिक्षण हबे 23 जुलाई। 24 जुलाई महकुमा स्तरे प्रशिक्षणेर काज हबे। 25 जुलाई ब्लक स्तरेर आधिकारिकदेर प्रशिक्षण देबे कमिशन। साधारणत बछरे 4 बार भोटार तालिका संशोधनेर काज हय। 2024 साले लोकसभा भोट हबे ओई बछरेर 1 জানুয়ারি पर्यन्त संशोधित भोटार तालिका अनुयायी। ফলে এবছর 1 নভেম্বর থেকে তার প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন। তাদের দাবি, এই পর্বের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই ডাকা হয়েছে জেলা শাসকদেরও। এছাড়া জাতীয় নির্বাচন কমিশন থেকে টেকনিক্যাল বিশেষজ্ঞ এবং ভিভিপ্যাট প্রস্তুতকারক সংস্থার বিশেষজ্ঞরাও থাকবেন প্রশিক্ষণে। আগামী সপ্তাহে বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের বৈঠকের আগেই কংগ্রেস লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল। দিল্লিতে মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদের সঙ্গে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং রাহুল গান্ধী প্রায় 4 ঘন্টা বৈঠক করেছেন। উত্তরপ্রদেশের পরেই মহারাষ্ট্র থেকে লোকসভা আসনের সংখ্যা সবথেকে বেশি। রাহুল গান্ধী মনে করছেন, তার ভারত জোড়ো যাত্রায় মহারাষ্ট্রে যেভাবে সাড়া পাওয়া গিয়েছে তাতে কংগ্রেস ফের বাকি দলকে পিছনে ফেলে সবথেকে বেশি আসনে জিততে পারে। কিন্তু বিজেপি, শিবসেনা এবং এনসিপিতে ভাঙন ধরানোর ফলে মহারাষ্ট্রের মানুষের মনে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের প্রতি সহানুভূতি তৈরি হয়েছে। তাই উদ্ধব ঠাকরে, শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে জোট বজায় রেখেই মহারাষ্ট্রের ময়দানে নামা উচিত বলে মনে করছেন রাহুল গান্ধী। কিন্তু মহারাষ্ট্রে একই সঙ্গে কংগ্রেসের নিজস্ব শক্তি বৃদ্ধির দিকেও নজর দিতে রাজ্যের নেতাদের নির্দেশ দিয়েছেন খড়গে এবং রাহুল। জাতীয় স্তরেও বিরোধী জোটে থাকার পাশাপাশি কংগ্রেস একই নীতি নিয়ে নিজস্ব শক্তি বাড়ানোর দিকে নজর দিতে চায়। কংগ্রেস সূত্রে খবর, সোনিয়া গান্ধী 17 এবং 18 জুলাই বিরোধী দলের বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরুতে যেতে পারেন। সেক্ষেত্রে কর্ণাটকে কংগ্রেসের জয়ের পরে প্রথমবার কর্ণাটকে যাচ্ছেন সোনিয়া গান্ধী। পাখির চোখ এবার 24 লোকসভা। কেন্দ্র থেকে মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দিয়েছে বিরোধীরা। জানিয়ে ইতিমধ্যে পাটনায় এক দফা আলোচনাও হয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ অন্তত 15টি দলের নেতা মন্ত্রীরা ছিলেন। যদিও সেই বৈঠকে ছিলেন না প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তবে আগামী 17 এবং 18 জুলাই বেঙ্গালুরুতে আয়োজিত হতে চলা বৈঠকে মোট 24টি বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। আর বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আপকেও পাশে চাইছে কংগ্রেস। তাই আলাদা করে কেজরিওয়ালকেও আমন্ত্রণ জানানো হয়। বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠক 2024 লোকসভা নির্বাচনের যৌথ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হবে। দেশজুড়ে একসঙ্গে মোদি সরকার বিরোধী আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হবে, সেজন্য একটি কমিটিও তৈরি হবে। রাজ্য স্তরে আসন সমঝোতা নিয়েও আলোচনা করবেন বিরোধী নেতারা।
বিরোধীদের জন্য বিশেষ নৈশ ভোজের আয়োজনও করেছেন সোনিয়া গান্ধী, এমনটাই সূত্রের খবর। পাশাপাশি অজিত পাওয়ার বিজেপির সঙ্গে হাত মেলানোর পরে তার জায়গায় বিরোধী দলনেতা কংগ্রেসের বিধানসভায় দলনেতা নানা পাটোলেরই হওয়া উচিত। তবে অজিত পাওয়ারের গোষ্ঠীর বিধায়কদের পদ খারিজ নিয়ে ফয়সলা না হওয়া পর্যন্ত এখনই তা নিয়ে সরব হবে না কংগ্রেস। মল্লিকার্জুন খার্গে দলের নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। আজ নজর এখনকার মতো এই পর্যন্ত।